হ্যালো গাইজ, কেমন আছো তোমরা? আশা করি আছো ভালো। আমি খুবই ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার তোমরা ভাবছো যে সকাল সকাল স্নান কেন করেছি বা কোথায় যেতে চলেছি? নেই, হ্যাঁ আজকে যাচ্ছি আমি ক্রস বাইট চ্যাপ্টার 2 এর শুটে। সো গাইজ, আমি লোকেশনে পৌঁছে গেছি, এই হোটেলেই শুট হবে। আমাদের সমস্ত আর্টিস্ট কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। তো যেহেতু ছবিটা আমি ডিরেকশন দিচ্ছি, আমাকে তো আগে আগে পৌঁছাতেই হবে, কারণ আমাদের সমস্ত কিছু র্যাকি করতে হচ্ছে, কোন জায়গায় কি সিন নেবো আমি। এবং এখানেই আমাদের একটা পুরো দিন শুট হবে। আউটডোরে কিছুটা আছে আর বাকিটা পুরোপুরি ইনডোরে। আমি লোকেশনগুলো দেখাবো, আর্টিস্ট আমাদের কিছুক্ষণের মধ্যে ঢুকবে, আগে তাদের সাথে তো আমাদের আলাপ করিয়ে দেবো এবং তারপরেই আমি শুটিংয়ে যাবো। তো চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমাদের আর্টিস্টরা চলে এসছেন এবং আমি তাদের সাথে আলাপ করাবো। প্রথমেই চলে যাবো বিনীত। হ্যালো, মর্নিং। গুড মর্নিং। আমি এখন একটু মেকআপে নেই, সেই জন্য বেশিক্ষণ থাকছি না। অ্যান্ড আমাদের শিবাশিস দা। হ্যালো। অ্যান্ড পিছনে আছে শর্মিষ্ঠা। হ্যালো, মর্নিং। অ্যান্ড অবভিয়াসলি আমাদের দাদা। নমস্কার, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করবেন, আর আমরা যে প্রোডাক্টগুলো বানাচ্ছি সেগুলো দেখবেন। ভালো লাগলে ভালো বলবেন, খারাপ লাগলে পাশে লোকটা গালাগালি দেবেন আমাদের। আর একটুখানি আমাদের প্রতি শুভেচ্ছা রাখবেন, ভালোবাসা রাখবেন। আমরা পুরো শুটিংটাই কভার করবো, কভার করে আপনাদের জানাবো, দেখাবো। ওকে, থ্যাংক ইউ। তো এই মুহূর্তে আমাদের ক্যামেরা পুজো চলছে, যার শুরু ভালো তার শেষ ভালো। অ্যান্ড যার শেষ ভালো তার শুরু আর যার শুরু ভালো তার শেষ ভালো। হ্যাঁ, তো উল্টে দিলাম। যাই হোক, আমাদের ডিওপি, আচ্ছা নামটা কিন্তু জানা হয়নি এখন। আচ্ছা, আমাদের ডিওপি সুব্রত। অ্যান্ড দাদা প্রচণ্ডভাবে এখনো পর্যন্ত টেনশন আছেন বুঝতে পারছি, আর আমাদের এনার পরিচয়টা অনেক পড়ে দেবো লাস্টে। হ্যাঁ, লাস্টে। অ্যান্ড আমাদের হিরোইন, বলো তুমি কিছু বলো, দর্শক শুনতে চাই তোমার কাছ থেকে। কাজটা আজকে শুরু হচ্ছে, ভালোভাবে হোক, সবাই এটি প্রার্থনা করি। প্রার্থনা কেন করবো, তুমি কি বলছো বলো, কিছু বলো। কি বলবো, স্টেজে উঠলে তো দেরি মাঠ করে দিবি। যাই হোক, ও প্রচণ্ডভাবে নার্ভাস আছে এই মুহূর্তে, কারণ এখন একটা টেক হয়নি, সবাই নার্ভাস। তো চলো চলেছি আমরা শুটিং এ ফার্স্ট সিন করতে। বাহ, গুড ব্লগার। তো গাইস, রাস্তার মধ্যে এখন হাঁটছি, রোদের তাপমাত্রাটা আমি বলতে পারবো, এটা মেপে দেখাতে হবে। আমি প্ল্যান করি রোদে নামি যেদেরকে, দেখবো অ্যাকচুয়ালি মুডটা কেমন থাকে। এই তো বলছি, আমরা প্রথম দৃশ্য ফাইনালি আউটডোরে, অনেক রোদের মধ্যে শুট করে পুরো এক প্রকারে ক্লান্ত মুখ দেখে বুঝতে পারছ। এই যে আমাদের হিরোইন, তুমি বলো অভিজ্ঞতাটা। 4 না 3? 4 নম্বর, 4 নম্বর।
তাপমাত্রা বুঝতে পারছি না, পুরো স্নান করে গেছি আমি, খুব কষ্ট হচ্ছে বলো, কেউ একটু ছাতাও ধরে, এটা এটা অনুব্রত মন্ডলের ব্যাপার না, হ্যালো শোনা গো, খুব কষ্ট হচ্ছে বলো, আমার কিন্তু কষ্ট হয়নি সেরকম, না না উনি উনি মাঠে মানুষ, ফুল ফুল ওম্যান শর্ট ম্যান, সেই জন্য ঘামিয়ে গেছে, বাকিটা পরে বলো, একদম ইন্দ্রিকে আমি বলেছি, কথাই দিয়েছি যে পরে পরিচয়টা দেবো, কারণ অনেক ধামাকা একটা পরিচয় আছে, তো ওয়েট করতে হবে ওটা ওটা শোনার জন্য, একটা দুই আছে একটা চার আছে, আমরা দেখে নিই আগে যে কোনটা করবো, তারপরে বলে দিচ্ছি, আগে ওটাতে যাই, ওকে গাইজ, হ্যাঁ শিওর শিওর, ওইটা ব্যান্স আছে, তো আমরা এখন মানে ইনডোরে যাবো শুটে, তার আগে আমাকে স্ক্রিপ্টগুলো দেখে নিতে হবে যে এরপরে কী করছে, এই মুহূর্তে দাদার এখন মেকআপ চলছে, আমি দেখাবো, এবং আমাদের না মেকআপ ম্যান বলবো না, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা ক্রেডিট, না বলার কিছু নেই, বিন্দিদি মানে অলরাউন্ডার যাকে বলে, মা দুর্গা, এর কিছু বলার নেই, মানে একসাথে দশটা হাত, দুটো দুটো হাত কিন্তু দশটার মতো কাজ, এ টু জেড, মানে খাবার কিভাবে খাওয়াতে হয় গুছিয়ে সেটাও জানেন, মেকআপ অভিনয় ডিরেকশন এভরিথিং এভরিথিং, মানে কি বলবো সেটা বলা যাবে না, আমি আর বলতে পারছি না, এত কিছু ক্রেডিট আর দেওয়ার মানে আমার দ্বারা হবে না, আর দাদা আছেন এখন, লাল রঙের প্লাস্টিক, আচ্ছা দাদা এই ঠান্ডা রুমে আপনার মেকআপ করতে এখন কেমন লাগছে? এটা দারুন, কিন্তু এরপরে এরপরে যখন লোকজনের রাস্তায় নেমে ও শুটিংটা করাবে না, তখন মনে হবে খুব মরি, যদি করতে পারি তাহলে চেষ্টা করবো যেন ডাউন করে, আমি ইন্দ্রকে ফোন করেছিলাম হটলাইনে, কোন কারণে ওখানে জিওর টাওয়ারটা বসেনি বলে লাইনটা যায়নি, এই জন্যই আর ওরটা দিয়ে দিয়েছি, সো গাইজ আমরা রুম নাম্বার ওয়ানে চলে এসেছি, এখানে আমাদের সেকেন্ড টেকটা হবে, পুরো ইউনিট বসে আছেন, রেডি হচ্ছে আমাদের এখন ক্যামেরা, দেখতে থাকো আরো ক্যামেরা চলাকালীন কিছু দৃশ্য, ভালো লাগছে বেশ, ঠান্ডা জায়গায় ঠান্ডা মাথায় কাজ করা যায়, আচ্ছা শোনো একবার বলে দিই, ভুল হলেও কন্টিনিউ করবে, আমরা দুবার মাস্টার যাব, বেরিয়ে যাবে, চলো এটা কি হলো, হ্যাঁ উঠে গেলাম, রেগে গেলাম তো, রেগে গেলো, এটা অড লাগছে একদম, এইভাবে বসে আমাকে মুসলিম তো বিয়ে করতে গেলে এইভাবে বসে আছে, ডিরেকশন দেবো আর একটু অভিনয় করবো না সেটা তো হয় না, তো এবার আমাকে রেডি হতে হবে, তো তোমরা দেখতে থাকো, দিদি আমায় রেডি করে দেবেন, হ্যাঁ ওই ছাই ফেলুন থেকে ভাঙাগুলোই আছে, তো তার জন্য আমি চলে এলাম, আমাকে চেঞ্জ করতে হবে, তো আপাতত আমাকে বিন্দিদি রেডি করে দিয়েছে, মেকআপ করে দিয়েছে খুব সুন্দর, যাই না কেমন লাগে, ইয়ে দিচ্ছে আমি মেকআপ, আমাকে আমাকে না পুরো নায়ক লাগছে, তো খুব সুন্দর আমার ভালো লাগছে,
আপাতত আমাদের লাঞ্চ ব্রেক এবং পুরো টিম এখানে ফটো শুট হচ্ছে, খালি গায়ে আছে, আমি দেখাচ্ছি না। আরে দাদা আমি পরিচয় জানি না, আমার সাথে কাল তো দেখা হয়েছে না। আপনার পরিচয়? আমার নাম প্রশান্ত। আচ্ছা, আপনি এখানে প্রথমভাবে আমাদের পাশে আছেন, আমি জানি না দাদাকে, যদিও জাস্ট কালকে পরিচয় হয়েছে, ভালো লাগে। আপনার নাম্বার নিয়ে রেখেছি। আচ্ছা, সেভ করে রেখেছি। তো হ্যাঁ, ও হ্যাঁ, বোলপুর, আমাদের বোলপুর নিয়ে যাওয়ার কথা বার্তা স্যার কালকে যাচ্ছেন, উনি আমি যাবো কিন্তু পরশু দিন, তো নিশ্চয় দেখা হবে বোলপুরে থাকছি, আর দাদা তো বোলপুর প্রায় আসেন। তো চলো গাইজ, লাঞ্চে টেবিলে। সো গাইজ, আমাদের এই যে লাঞ্চ রেডি, এখন মানুষগুলো ওয়েট করা হচ্ছে যারা এগুলো মিলবে।